এজাক তরুণী, তরুণী যাক ব্যস্ত শারীরিক অনুশীলনত। লক্ষ্য ভারতীয় সেনাত ভর্তি হয়ে দেশ সেবা করা। সদৌসম গোর্খা ছাত্র সন্থা বাক্সা আঞ্চলিক সমিতির উদ্যোগত এই অনুশীলন। বাক্সা জেলার ভারত ভুটান সীমান্তর সুবনঘাটার রাজহুয়া খেলপথারত কোভিড পরিস্থিতির মাজতো উলাই আহিছে তরুণী যাক। তরুণী যাক ব্যস্ত অনুশীলনত, দৌড়া জপিওকে ধরে অন্যান্য শারীরিক অনুশীলনত ব্রতী তরুণী যাক। লক্ষ্য ভারতীয় সেনাত যোগদান করে দেশ সেবা করা। উল্লেখ্য যে ইতিমধ্যে ভারতীয় সেনাত মহিলা সৈনিক নিযুক্তির বাবে প্রকাশ করেছে এক বিজ্ঞাপন। সেইভাবে স্থানীয় যুবক খ্যামরাজ পরিয়ারর তত্ত্বাবধানত এই সকল তরুণীয়ে সেনাবাহিনীত ভর্তির বাবে প্রশিক্ষণ গ্রহণ করে আছে। যুবকসকলে করব পারিলে যুবতীসকলে কিয় নোৱাৰিব, সেই লক্ষ্যরে বিগত তিনিমাহ ধরে এই সকল তরুণীয়ে সুবনঘাটার রাজহুয়া খেলপথারত শারীরিক প্রশিক্ষণ গ্রহণ করে আহিছে। সম্পূর্ণ একাগ্রতা আর কঠোর অনুশীলন করা তরুণীসকলের বিশ্বাস তেওঁলোকে সেনাত ভর্তি হব পারিব। কেন দি আছে গোর্খা ছাত্র সন্থার তত্ত্বাবধানত তোমালোকৰ অনুভৱ কেনে? আমার অনুভৱ বহুত ভাল, মানে ছোৱালীসকলৰ ফিজিক্যাল ফিটনেসটা আমি ইমান ভালকে করব নোৱাৰো, মানে ঘৰত বহি কিনে দাদা সকলে এনেকুৱা শিকালে আমাক অলপ ভাল লাগিছে বহুতে। গোর্খা ছাত্র সন্থা ইমান ধুনিয়াকে এটা প্রশিক্ষণ দিছে তোমালোকক, তেওঁলোকক কি কবা, গোর্খা ছাত্র সন্থা কি কবা? তেওঁলোকক আমি বহুত বহুত ধন্যবাদ দিব বিচাৰো। আমি বহুত মানে ভাল অনুভৱ কৰিছোঁ গোর্খা ছাত্র সন্থাৰ পৰা, আমি এইটো ইমান ভাল এটা প্রশিক্ষণ পালো ইয়াতে। আমি আমি কিবা আৰু এছএছচি ডিডিত, মানে এছএছচি ডিডি মানে নহয় সকলো কিবা এটা দেশৰ কাৰণে কিবা কৰিম বুলি আশা কৰি কিনে ইয়াতে আহিছোঁ। বর্তমান আমি ভৰানখুটি নিকাশী ভৰানখুটি অন্তৰ্গত হিমালী স্কুলত আমি যুৱতীসকলক দৈনন্দিন 60-70 যুৱতী প্ৰেজেণ্ট থাকে। বৰ্তমান আমি এছএছচি জিডি আৰু আৰ্মীৰ কাৰণে প্ৰশিক্ষণ দি আছোঁ। অহা 2021-22 চনৰ যোনটো ভৰ্তিৰ কাৰণে, গতিকে এই প্ৰশিক্ষণটো আমি অখিল অসম গোর্খা ছাত্র সন্থা বাক্সা ডিষ্ট্ৰিক্ট সমিতিৰ নিৰ্দেশত আৰু নিকাশী আঞ্চলিক সমিতিৰ তত্ত্বাবধানত এই আমি প্ৰশিক্ষণটো দি আছোঁ বৰ্তমান ভৰানখুটি হিমালী হাইস্কুলত। আৰু কি কিহৰ উদ্দেশ্য লৈ বৰ্তমান আমাৰ যিটো এছএছচি জিডি ভৰ্তি চলি আছে গোটেই ভাৰততে, আৰু ইণ্ডিয়ান আৰ্মীটো ভৰ্তিয়ে মানে যিটো ৰেজিষ্ট্ৰেশ্যন হয় এইটো হৈ গ'ল, গতিকে যিকেইজন ছোৱালীয়ে ইণ্ডিয়ান আৰ্মীত অথবা এছএছচি জিডিৰ ভিতৰত দেশ ৰক্ষাৰ কাৰণে যিটো যোজা চলাই আছে, সেইকাৰণে আমি ইয়াতে বৰানখুটি হিমালী হাইস্কুলত ফ্ৰী, সম্পূৰ্ণ ফ্ৰী ফিজিকেল ট্ৰেইনিং বৰ্তমান আমি দি আছোঁ। গতিকে আমি তিনিমাহ হ'ল ফিজিকেল ট্ৰেইনিং ইয়াতে দি থকা, গতিকে অহা দিনবোৰতে আমি যিটো যেতিয়ালৈকে ৰেলী নহয়, যেতিয়ালৈকে ৰানিং নাহে কেন্দ্ৰীয়বিলাকৰ, তেতিয়ালৈকে আমি প্ৰশিক্ষণ দি থাকোঁ। কোন কোন জনগোষ্ঠী আছে ইয়াত প্ৰশিক্ষণ? ইয়াতে জনগোষ্ঠীৰ মতে একো কথা নাই, সকলো জনগোষ্ঠী যিকেইজন ছোৱালীয়ে নিজে দেহ ৰক্ষাৰ কাৰণে যাম বুলি যিটো মনত হেঁপাহ ফুৰি আছে, সেই জাতি ধৰ্ম নিৰ্বিশেষে আমি বৰ্তমান ইয়াতে প্ৰশিক্ষণ দি আছোঁ। কিমানজন প্ৰশিক্ষক কিমানজন আছে ইয়াত? আমি বৰ্তমান প্ৰশিক্ষক 4 আছোঁ, 2 আজি 2 এবচেণ্ট আছে, গতিকে আমি আজি 2 মাত্ৰ আছোঁ, গতিকে আজি 50 ছোৱালী উপস্থিত আছে। ডেইলি আজি 10 এবচেণ্ট হ'ল, গতিকে ডেইলি 60-70 এনেকৈ হৈ আছে। তামোলপুৰৰ পৰা সুমন গৰতোলা, ৰিপৰ্ট অসম টুডে'।